ব্যস্ত নগর যশোর। এই শহর থেকে দেশের প্রায় সবখানেই সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত করা যায়। যশোর একটি প্রাচীন জেলা, ব্রিটিশ ভারতের প্রথম জেলা, স্বাধীনতায় প্রথম শত্রুমুক্ত জেলা ও বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। চলুন আজ আমরা যশোরবাসীর গৌরবের আরও একটি অন্যতম স্থান যশোর রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আসি। যশোর রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা কিংবা ইজি বাইক পেয়ে যাবেন। আমি যেহেতু স্টেশনের খুব কাছাকাছি মুজিব সড়কে বর্তমান অবস্থান করছি, সেহেতু এটুকু পথ পায়ে হেঁটেই এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আমার সম্মুখে দেখতে পাচ্ছেন যশোর জেলা মডেল মসজিদ, আর তার পাশে পঙ্গু হাসপাতাল। এর দক্ষিণ পাশেই যশোর রেলওয়ে স্টেশনের অভিমুখ। স্টেশনের মেন প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই পশ্চিম পাশ হতে পূর্ব দিকে এগিয়ে গেলে দক্ষিণ পাশটাতে নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যাবে। কিছুক্ষণ এ নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করার পর এগিয়ে যাচ্ছি মেন পয়েন্টের দিকে। আমার মতো যদি একা একা এদিকটাতে ঘুরতে আসেন, অবশ্যই সাবধানতার সাথে ঘোরাঘুরি করবেন। যশোর স্টেশনের আশেপাশে মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে, তবে যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় আগের চেয়ে বর্তমান পরিবেশ অনেক ভালো। তবুও সাবধান ও সতর্ক থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব। চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে। যশোর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে আরও একবার প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। যশোর রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তর্জাতিক ও আন্তঃনগর রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জাংশন। 1883 সালে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এটি নির্মাণ করেন। বাংলাদেশ সরকার 2003 সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করেন। ইতিহাস থেকে জানা যায়, কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার 1878 সালে চিলাহাটি থেকে পার্বতীপুর সান্তাহার হয়ে দর্শনা লাইন নির্মাণ করেন এবং 1884 সালে কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করেন। এ সময় যশোর রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। তবে 1947 দেশভাগের পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয়। তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জাংশন থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করেন। তখন থেকে যশোর জাংশন স্টেশনে পরিণত হয়। সেই থেকে যশোর রেলওয়ে স্টেশনের মাধ্যমে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহ পণ্য আনা নেওয়া সেবাটি সচ্চল। ব্যস্ত নগরের সাথে তাল মিলিয়ে যশোর জাংশনটিও ব্যস্ততাই। আর এই ব্যস্ততম যশোর রেলওয়ে স্টেশন থেকে রিক্সায় চড়ে চৌরাস্তার দিকে যাচ্ছি। চৌরাস্তার দক্ষিণ পার্শ্বে শতবর্ষী জলযোগের ডালপুরি খাওয়াটা মিস করি নাই। আমরা যারা মাঝে মধ্যে যশোর শহরে আসি, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জলযোগে একবার হলেও আসেন কিংবা আসার চেষ্টা করে থাকেন। জলযোগ থেকে ছোটখাটো একটি ভোজনের পর আবারও উঠে পড়লাম ইজি বাইকে। মণিহারে এসেই মণিরামপুরের বাস ধরে ফিরে গেলাম আজকের আমার গন্তব্যে। এতক্ষণে যারা যারা সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।